গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি কুট্টিও ভালো আছি, বাট ভ্যাকসিনটা নেওয়ার পরে দুজনে একটু মানে ইয়ে হয়ে গেছি, কারণ হাতে তো ব্যথা আছেই প্রচণ্ড, ওর একটু ব্যথা কম আছে, বাট আমার এই বাঁ হাতে দেখো এইখানটা দিয়েছে, বাঁ হাতে খুব ব্যথা আছে। আর তোমার দুজন না পুরো একটা ড্রাউজিনেসের মধ্যে রয়েছে, মানে সারাক্ষণ ধরে শুধু ঘুম পাচ্ছে, মানে চোখ আমরা খুলতেই পাচ্ছি না কোনোভাবে, কোনোভাবে চোখ মানে কি বলবো, মানে সর্বক্ষণ মনে হচ্ছে যেন শুয়ে থাকি, একদম দুর্বল শরীরটা, মানে শরীরের ভিতরে কোনো স্ট্রেংথ পাচ্ছি না। দুটো দিন ধরে এরকমভাবে চলছে আমাদের। আর কুট্টির অবস্থা দেখবে, চোখ খুলতেই পাচ্ছে না, 12:30টার সময় ঘুম থেকে উঠলাম আজকে, চোখ মুখ ফুলে গেছে তোমার। আমার মনে হচ্ছে আরো ঘুমাই, নালে আমার এরকম হয় না, অ্যালার্জির ওষুধ খেয়ে আমার মনে হয় এরকম হয়নি যে ঘুম পাচ্ছে, ঘুম থেকে উঠে গেছি, কিন্তু হঠাৎ কি হলো জানি না। কিন্তু আমাদের যদি অবধি আমি ঠিক ছিলাম, আজকে যেন ঘুম থেকে উঠতে পারছি না, সেই কষ্ট করে উঠলাম। কিন্তু এরকম হলে আমাদের কিভাবে চলবে? ও একটা দিন তো হয় ভ্যাকসিন, তো একটা দিন তো এরকম দেবেই, শরীর আর দিচ্ছে না দুজনের। চোখ দেখতে পাচ্ছ দুজনের অবস্থা, চোখ মুখে মানে বিছানাটা যে তুলবো সেটারও ক্ষমতা নেই আমাদের দুজনে। আর বাঁ হাতে তো আমি ধরতেই পারছি না, হাতে এত ব্যথা, হাত তুলে রাখতে পারছি না। চলো একটুখানি চা ঠা খেয়ে নি, আজকে অনেকদিন বাদে সকালে চা খাচ্ছি, অনেকদিন মানে দু চার দিন টানা চা খাওয়া হয়নি সকালে। আর একটুখানি বেরিয়ে, এবার বাইরে আবার বৃষ্টি পড়ছে, একটু বেরিয়ে দেখি 5 মিনিটের জন্য হলো সোনা বাবাকে একটু দেখতে যাব, দেখে আবার দোকান দৌড়াতে হবে, দোকানে অলরেডি কাস্টমার দাঁড়িয়ে আছে। আমরা দেখতে যাব, ওরা তো ডাক্তারখানায় গেছে না, সোনা বাবা জানি, সোনা বাবার বাবা মা গেছে ডাক্তারের কাছে, আজ দিদি আর মানে চেকআপ আছে, মানে ডেলিভারির পর আফটার ডেলিভারি ওর চেকআপ রয়েছে, সেই জন্য গেছে দাদাভাইয়ের সাথে চেকআপে। আমার সোনা বাবা রয়েছে ওর দিদা মাসিদের কাছে, ওখান থেকে আমি দেখা করে বেরিয়ে যাব, ওকে না দেখলে একদিন হয় না। চলো ঠিক আছে, একটু বাদে আবার কথা হচ্ছে ওর ওখানে গিয়ে। আর বেরোবো কি করে, এরকম জোর যদি বৃষ্টি হয়, এই সবে জল ফল নাবলো দুদিন আগে, আবার এরকম বৃষ্টি, ব্যাস আবার এক হাঁটু জল হবে। রাস্তার অবস্থা দেখো, পুরো জল থই থই বাড়ির সামনে, হ্যাঁ ড্রেন সব এমনিতেই ভর্তি ছিল, হট করে আবার জল হয়ে গেছে। আজকে আমি যাবই না ভেবেছিলাম কাউন্টারে, অলরেডি 6-7 জন কাস্টমার দূর দূর থেকে এসে দাঁড়িয়ে আছে, তার জন্য আজ আমায় যেতে হলো। তারা তো আর জানতো না যে এরকম বৃষ্টি নামবে, বেরিয়ে গেছে সকালবেলা। খারাপ সিচুয়েশন, এত খারাপ কি বলবো। তাও আমার চেনা জানা একটা কাকুকে পেয়েছিলাম রিক্সা, তাই জন্য সুবিধা, কেউ তো যাচ্ছিল না। চলো, বৃষ্টির মধ্যেও ঠাকুরের আমাদের এত কৃপা, তোমরা বিশ্বাস করবে না, মাতারার আশীর্বাদ, জগন্নাথ বজরঙ্গলির আশীর্বাদে এই বৃষ্টি, এক কোমর জল সব জায়গায়, তাও আমার কাউন্টারে আজকেও ঠাকুরের কৃপায় ভর্তি ভিড় ছিল। এই এখন বাজে 5:45, এই জাস্ট কাউন্টার ফাঁকা হলো, আমি মানে ডট একটায় দোকান খুলেছি, 1টা থেকে এই 6টা অবধি নিঃশ্বাস নিতে পারিনি, পুরো গিজগিজ করছিল ভিড়, পুরো ফাঁকা করে। এখন কাউন্টারের অবস্থা দেখবে, কাউন্টারের অবস্থা দেখো আমার, দেখতে পাচ্ছ কাউন্টারের কি অবস্থা, পুরো একদম বিচ্ছিরি অবস্থা কাউন্টারের। মাল দেখো পুরো ফাঁকা হয়ে গেছে আমার আজকে, আবার কালকে মাল ঢুকে যাবে, আজকে এত ভিড় ছিল মাল পুরো ফাঁকা হয়ে গেছে। আর আমার দোকানের বাইরে মানে দমদম সাইডে এক কোমর জল, কুট্টিকে আমি বললাম তোমাকে আসতে হবে না, সবার স্কুটি বন্ধ হয়ে যাচ্ছে, সবার মানে স্কুটির সিটের একটু নিচ অবধি জল, মানে ভাবতে পারছো কত জল। তাই জন্য এখন আমি আর দাদা আসছে, দাদা একটু চা খেতে গেলো, বলে একটু মাথা ধরে গেছে এত ভিড় ছিল, একটু চা খেয়ে আসছে, আমি আর দাদা মিলে ফটাফট কাউন্টার গুছিয়ে আজকে ক্লোজ করে বাড়ি চলে যাবো। আর আজকে মায়ের থেকে খাবারও নিয়ে আসতে পারিনি, কারণ এত বৃষ্টি ছিল, আমি রিক্সা করে এসেছি দেখলে মায়ের বাড়ির ওই দিকের সাইডটা অনেক জল ছিল বলে রিক্সা কাকুকে বললাম আর যেতে হবে না দোকানে, ডিরেক্ট দোকান চলো, ওই জন্য ডিরেক্ট দোকান চলে এসছে। আর আমি
সকালবেলা তো দেখলে শুধু চা বিস্কুট খেয়েছিলাম, এখন আমার জন্য দাদা দুটো রুটি বাড়ি থেকে নিয়ে এসেছিল, দিদি মানে দিদি পাঠিয়ে দিয়েছিল দুটো রুটি তরকারি, ওটাই এখন আমি একটু বসে বাদে এই কাউন্টার ক্লিনিং করে খেয়ে নেব, ঠিক আছে? তারপর বাড়ি যাব, বাড়িতে গিয়ে তারপর বাড়ির চিন্তা। খুব খারাপ সিচুয়েশন, এখনও বাইরে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, এখনও কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে বাইরে, দেখবে বাইরের অবস্থা দেখো পুরো অন্ধকার, বুঝতে পারছো যে বৃষ্টি পড়ছে? তাহলে চলো ফটাফট একটু কাউন্টারগুলো ক্লিনিং ক্লিনিং করে নিই, তাহলে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলতে পারবো। হ্যাঁ চলো। দোকান থেকে আসার পর আর তোমাদের সাথে কথা বলিনি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আমার দোকান থেকে আসতে আসতে, তারপর এসে একটুখানি তোমরা জানোই আমার লাইভ ছিল, তোমরাও দেখেছো অনেকেই এখানে আমার লাইভ, সেগুলো কমপ্লিট করে তারপর কিছু এডিটিংয়ের কাজ বাকি পেন্ডিং পড়েছিল, ওগুলো কমপ্লিট কমপ্লিট করে তোমার হতে হতে দেরি হয়ে গেছে, তারপর আবার নিচে গেলাম মামামকে একটু হেল্প হেল্প করে দিয়ে ওপরে এলাম, এসে এখন ভাজি ফ্রিজে কিছু নাগেটস অনেকদিন ধরে পড়েছিল, সেগুলো ভাজা হচ্ছিলো না, সেই জন্য সেগুলো একটুখানি ভেজে নিচ্ছি, রাত্রিরে খেয়ে নেব। আর কুকিও একটু আগে এলো, তোমরা জানোই দেখেওছো লাইভে যারা দেখেছো আর কি, আর যারা দেখোনি তাদেরকে বলছি একটু আগেই কুকি ফিরলো, তাই জন্য ও ফ্রেশ ফ্রেশ হলো, ও একটু রেস্ট ফ্রেশ নিয়ে মালপত্র গোছালো, আর দাদাভাই আর যেহেতু দোকান থেকে তাড়াতাড়ি চলে এসছে কারণ দাদাভাই একটু পেটে ব্যথা করছিলো বলে, মানে আমার ভাসুরের কথা বলছি আর কি। আর এখানে এই ফ্রেঞ্চ ফ্রাইটা নাগেটসটা ভাজবো, আর এই এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই রেখে দিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেবো। আগে দোকানেও মানে আজকে না কী হয়েছে ব্যাপারটা জানো তো, আজকে মানে ভালোই তো বৃষ্টিতে ভেজা হয়েছে, অনেকটাই আজকে বৃষ্টিতে ভিজেছি, শরীরটা না ব্যাপারটা ম্যাগনেট করছে, তার মধ্যে ভ্যাকসিনের ব্যথাটা তো এখন আছে, সবাই তো একদিন হয়েছে ব্যথা আছে এখন এই হাতটা, আর ক্যালপল খাচ্ছি, একটু উইকনেস রয়েছে শরীরে। চলো ফিরে একটু রেডি করে নিই।
12:30 এখন আমি স্নান করলাম, ঠান্ডা জলে করিনি, গিজারটা চালিয়ে হালকা জল গরম করে নিয়েছিলাম, কারণ এতটা রাত্রি ঠান্ডা জলে চান করলে ঠান্ডা লাগতে পারে। আর আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার, নাহলে এরকম টাইমে আমি প্রায় স্নান করি, বাজে অভ্যাস, নাহলে আমার ঘুমই হয় না। আর আজকে অনেকটাই প্রেশার ছিল আমার, চোখ দুটো বড় ঘুমে ঢলু ঢলু। আর ভ্যাকসিন নেওয়ার পর আজ কালকে অতটা আমার ঘুম মানে অসুবিধা হয়নি, কিন্তু আজকে সকালবেলা আমি যেন ঘুম থেকে উঠতে পারছিলাম না। তার মধ্যে আজকে দুপুরে খেতে খেতেও আমার অনেকটা লেট হয়ে গেছিলো, শরীরটা খুব টায়ার্ড আজকে। আর কী গো, তুমি কী করো? হ্যাঁ, এই ঘর রাত এই রাত্রিবেলা ফ্রেঞ্চ ফ্রাই বাজছে, আমার ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই, তাই জন্যই তো বললাম। হ্যাঁ, ধন্যবাদ। আমার চোখ গুলো দেখো পুরো ঘুমে ঢুলু ঢুলু, এই চোখটা আমার ঢুলু ঢুলু বাবা। ও, সঙ্গে নাগেটস আছে? ছিল ফ্রিজে, দুটো ফেলে দাও না। রাতে কি আছে, লুচি? হ্যাঁ, কি স্যাম্পল এসেছিল তার। ও, মডার্ন কোম্পানি ওদের রুটি আর লুচি লঞ্চ করেছে, তাই জন্য রুটি আগের দিন দিয়েছিল স্যাম্পল, আজকে আবার লুচি স্যাম্পল দিয়েছে খাওয়ার জন্য বাড়িতে, তাই খেয়ে দেখি কেমন খেতে করেছে। কিন্তু দেখে তো মনে হলো ময়দা না। আমি খেলাম আটা। আটা, আচ্ছা বুঝলাম। চলো খেতে হবে, অনেকটা রাত্রির হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যাচ্ছে। চলো খেয়ে দেয় নি, খেতে বসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, খেয়ে দেয় নি না, খেয়ে খেতে বসার সময় তোমাদের সাথে কথা হবে। আবার ওর ইচ্ছা হয়েছে, ও এখন ডিমের পোঁচ বানাবে, এই যে কেরামতি শুরু হয়ে গেছে, আমাকে সরিয়ে দিয়েছে, বলছে আমি করবো, আমি ওগুলো ভেজে নিয়েছি আর ও করবে। ঢালু বসানো তো, পোঁচ একসাথে দুটো করে নাও। আন্ডে কা পান্ডা আও শিখাও তুমি, আন্ডে কা পান্ডা ये नहीं प्यारे तो बेरोच्चे ना गो तो भेंगे जो मुझे गंडोगल हो गया, हाँ गंडोगल हो गया, टूट जाएगा टूट जाएगा। मैं तो ना तेल गरम ही रहे चलो, तो गरम ही तो आचे उठा ही गरम गरम था क्या ना मैं ना ये तो हिटे ही तो रहे चे ये जो सही मॉडर्न कंपनी लुची মডার্ন, এগুলো লাল হয়ে গেছে লুচি, কারণ এটা আটার দেখে মনে হচ্ছে। আছে ভেন্ডি আলুর তরকারি, আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই নাগেটস, পোচ ফেটে ফুটে একাকার। আর আমি জিলিপি নিয়ে এসেছিলাম, আমাদের এখানে খালের ওপারে ব্রিজের ওখানে ক্যান্টনমেন্ট থেকে আসার সময় রাস্তায় জিলিপি ভাজে এনেছিলাম, সব খেয়ে নিয়েছি, একটা রেখে দিয়েছিলাম রাত্রে খাবো বলে। তোমার কেমন লাগলো জিলিপিটা? হেভি গরম, ভালো লেগেছে জিলিপি, জিলিপিটা আরও যত গরম হবে তত ভালো লাগে। হুম, আমি যখন এনেছিলাম আমি আনতে আনতে খেয়ে নিয়েছি, অনেক 3-4 খানা। আমারও, কিন্তু খাওয়া উচিত না। আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে কবে, এই সপ্তাহে? এই সপ্তাহে দেখা যাক কবে হয়, 2-3 দিনের মধ্যে। আমিও দেখাবো, তুমিও দেখাবে একসাথে। চলো তাহলে, অনেকটা রাত হয়ে গেছে, এবার খেয়ে নিই, যেহেতু খাওয়া শুরুই করে দিয়েছে টাপাটাপ টাপাটাপ। চলো খেয়ে নিই তাহলে। খাওয়া দাওয়া কমপ্লিট, চোখ তো ঘুমে ভেঙে আসছে, তবু অনেকে রিকোয়েস্ট করছো যে কেন আমাদের কমেন্ট পড়ছো না পড়ছো না, তাই কিছু কমেন্ট বেছে নিয়েছি আজকে পড়ার জন্য। আরে আরে আসতে আসতে, চলো কিছু কমেন্ট পড়ে নিই। শর্মিষ্ঠা দাস অনেক অনেক লাভ দিয়েছে, অনেক অনেক লাভ। পূজা ঘোষ, খুব সুন্দর হয়েছে, পুচকুর কথা বলেছে, থ্যাংক ইউ। তনুশ্রী পাল, 6 মান্থ হলেই কামড়ে দিতে যাবো পুচকুকে, এই রে এই রে। দোলা সরকার, সোনা বাবা, খুব সুন্দর, পুচকুর জন্য অনেক ভালোবাসা রইল, থ্যাংক ইউ। সবাই আশীর্বাদ করো যেন ভালো করে সুস্থ থাকে। হ্যাঁ, মৌ দাস, কি মিষ্টি দেখতে সোনা বাবুকে, কি মঞ্জার রাইমা চক্রবর্তী, বাবা কি সুন্দর নাম, খুব মিষ্টি, খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, গড ব্লেস, থ্যাংক ইউ। অনুশ্রী মুখার্জি, কত ওয়েট হয়েছে, 3 কেজি 250। অনন্যা সিহি, অনেক লাভ অনেক লাভ। এইচপি লাস্ট কোনো চ্যানেলের নাম হবে।
আমার মেয়ে এই ভিডিওটা দেখে শেষ মেয়ে দেখা শেষ হচ্ছে, আবার প্রথম থেকে দেখে যাচ্ছে বেবিটাকে, চার পাঁচবার দেখা হয়ে গেল। বাচ্চারা বাচ্চাদের ভালোবাসে। সীমা চক্রবর্তী খুব সুন্দর, খুব ভালো সিস্টারকে পড়তে পারছি না কি ভাষা লিখেছে, পড়তেই পারছি না। চন্দ্রানিস ফ্যাশন, গড ব্লেস ইউর নিউ মেম্বার, লটস অফ লাভ টু সোনা বাবা, থ্যাংক ইউ। মিটন মিতালি, মিটন মিতালি, মিটন লাভ মিতালি। ময়না পুরো ওর আঙ্কেলের মতো লাগছে, মানে যাই হোক। রিয়া শাহ, কুচি পুচি অনেক ভালো থেকো, থ্যাংক ইউ। দুষ্টু সোনাই, খুব খুব ভালো থেকো, পুচকু সোনা অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আর রিজু নামটা কেমন তুমি বলেছিলে, নাম বলতে তাই বললাম, রিজু। আচ্ছা, বান্তিস, বান্তিস লাইফস্টাইল, ছোট্ট সোনার জন্য অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আমিনা আক্তার, মাশা আল্লাহ দিদি আর পুচকুটা দিদি আর মতোই কিউট হয়েছে, থ্যাংক ইউ। নিশা কি পান্ডে, পান্ডে অনেক লাভ। জয়িতা দাস অনেক অনেক লাভ দিয়েছে, এই কটাই থাকলো আজকে। প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে পড়া তো সম্ভব না, 50-60-70 কমেন্ট থাকে, তার মধ্যে 4-5 পড়ার চেষ্টা করি। আবার অন্য আরেক দিন অন্য জনের কমেন্ট পড়বো, তাদের সেদিন আবার এদের কমেন্ট পড়বো না, এইভাবেই আমরা এগোই, ঠিক আছে। আবার কাল সকাল থেকে যুদ্ধ শুরু, দোকান শুরু, এই এতটা প্রেশার পড়ে যাচ্ছে না দুজনেরই এখন, যে আমরা ঠিক করে ব্লগটাও করতে পারছি না, খুব বাজে লাগছে, কিন্তু চালিয়ে যাবো এইভাবে। সারাদিনে 5 মিনিটের জন্য হলেও একটা ব্লগ যাবে তোমাদের জন্য, হ্যাঁ 5 মিনিটস হলো, এটুকু কথা দিচ্ছি, কারণ এখন বহুত প্রেশার, দোকানে এত প্রেশার, কাজের মধ্যে থাকি তো এতটা। আর সবচেয়ে বড় কথা, যেহেতু পুজো এসে গেছে, বুঝতেই পারছো দোকানে কি লেভেলের ভিড় হচ্ছে। পুজো বলে না, আমাদের টেডিস কুর্তিতে অলওয়েজ সারা জীবন সবসময় ভিড় থাকে, সেটা তোমাদের ভালোবাসায়, কিন্তু পুজো বলে একটু স্পেশাল আরও ভিড়টা হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আজকে, করা যাক, করো। সবাই খুব ভালো থেকো, চোখ খুলে রাখতে পারছি না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, বড়রা আশীর্বাদ করো, ছোটরা অনেক ভালোবাসা দাও, যাতে এই পরিবারটা অনেক বড় পরিবারে পরিণত হতে পারে। তার জন্য কী কী করতে হবে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সবার আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টাম। সাবস্ক্রাইবার তো বাড়ছে, কিন্তু একটু ভিউটা বাড়াও তোমরা, এত লোক সাবস্ক্রাইব করছো কিন্তু ভিডিও কেন দেখছো না, তোমরা তো ভালোবেসে ভিডিও দেখার জন্যই সাবস্ক্রাইবটা করছো, তাহলে ভিডিও কেন দেখছো না, 4,000-5,000 আমার মন পোষাবে না, আর একটু বাড়াও, প্রায় 20,000 হতে যাচ্ছে। হ্যাঁ 20,000 হলে ভাই অন্তত 10K তো ভিউ হবে, এটুকু তো চাইতে পারি তোমাদের থেকে। বানতা হ্যায় বানতা হ্যায় বানতা হ্যায় বস, লাভ ইউ, সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা, গুড নাইট।